আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা লিসেনিং পার্ট নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত পর্বে 730 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 731 নাম্বার থেকে শুরু করব। তো চলুন শুরু করা যাক। 731 নাম্বার কোশ্চেন কি বলছে? ইয়জানুন নেইল অত্তন উমসিগুল মান্দুল গেসুম নিক্কা, বলছে যে ইয়জা মহিলাটি আগামীকাল কি ধরনের খাবার তৈরি করবে। তো আমরা এখন লিসেনিং এ চলে যাই। লিসেনিং একটা আগে আমরা পড়ি, তারপরে অ্যান্সার করব। তো লিসেনিং এ কি বলছে 731 নাম্বার? ইয়জা বলছে, খানেলসি নেইল উড়ি চিপে জমসিম মগুরো ওসেও, বলছে কানেল সাহেব আগামীকাল আমাদের বাড়িতে জমসিম দুপুরের খাবার খেতে আসবেন। নাম যা বলছে যে মুসুন্নার ইয়েও, কি উপলক্ষে বা কি দিবস উপলক্ষে। তখন ইয়জা বলছে যে জে সিং ইর ইয়েও, আমার জন্মদিন। সিংইল মানে জন্মদিন, আমার জন্মদিন। খুরন দে খানেল সিনুন অত্তন উমসিগুল জুয়া হাসেয়, কিন্তু কর্নেল সাহেব আপনি কি ধরনের খাবার পছন্দ করেন? তখন নামজা বলছে, জনন ইন্দো উমসিকুল জুয়া হেয়, বলছে আমি ইন্দো উমসিক অর্থাৎ ইন্ডিয়ান খাবার, আমি ইন্ডিয়ান খাবার পছন্দ করি। ইন্দো উমসিক জুঙে স থুকি খারেরুল জুয়া হেয়, বলছে যে ইন্ডিয়ান খাবারের মধ্যে বিশেষভাবে খারে, খারে বলতে তরকারি বোঝাচ্ছে এখানে, যে ইন্ডিয়ান তরকারিটা বেশি পছন্দ করি। তখন ইয়জা বলছে, খুঁড়েও তাই নাকি, ঝাল দৈন্যও খুব ভালো, জেগা খারে রুল ঝাল মান্দুর খদনীয়, বলছে যে আমি খারে খুব ভালো বানাতে পারি। নেইল মান্দুরা দুরিলকেও, আগামীকাল বানাবো। তো তাহলে আমরা কোশ্চিনে চলে যাই। কোশ্চিনে বলছে যে ইয়জানুন নেইল অত্যানুম শিকুল মান্দুর গেসুম নিক্কা, মহিলাটি কি ধরনের খাবার বানাবে। এক নম্বরে বলছে যে ইল বনুম শিক, জাপানি খাবার। 2 নম্বর বলছে হানগুক উমসিক, কোরিয়ান খাবার। 3 নম্বর বলছে চুঙ্গুক উমসিক, চাইনিজ খাবার। 4 নম্বরে বলছে ইন্দো উমসিক, ইন্ডিয়ান খাবার। তার মানে উত্তর হবে 4 নম্বর। তো তারপরে 732 নম্বরে যাই। কোশ্চিন কি বলছে যে ইয়জানুন ইবঞ্জুত হইয় ইরে মুয়াসুল হাকিস্তুম নিক্কা, বলছে মহিলাটি এই সপ্তাহের শনিবারে কি করবে। থইল মানে শনিবার কি করবে। তা আমরা লিসেনিং পার্টে চলে যাই। 32 নম্বর লিসেনিং কি বলছে? ইয়জা বলছে যে ইয়ংসুসি ইবন জুত হইয় ইরে বাপ্পায়, বলছে ইয়ংসু সাহেব এই সপ্তাহে শনিবারে ব্যস্ত আছেন। তখন নামজা বলছে যে আনিও না থকবিয়াল হান ইরুল অপসায়, বিশেষ কোনো কাজ নেই ওয়েও কেন। ইয়জা বলছে যে ইবন জুত হইয় ইরে ইসারুল হানুন্দে জুম দুয়া জুল সুইসয়, বলছে ইবন জুত হইয় ইরে এই সপ্তাহের শনিবারে, ইসা ইসা মানে হচ্ছে বাড়ি পরিবর্তন করা, বলছে এই সপ্তাহের শনিবারে বাড়ি পরিবর্তন করতে চাচ্ছি। জুম দুয়া জুল সুইসয়, বলছে যে একটু সাহায্য করবেন কি। দুয়া মানে সাহায্য করা, একটু সাহায্য করবেন কি। তখন নামজা বলছে যে নে খুরলকেও, হ্যাঁ করব। ইয়জা বলছে খুমাওয়ায়ো, ধন্যবাদ, দাওমে মাসিন্নুন জমসিমুল সালকেও, বলছে যে ধন্যবাদ, কাজ শেষে আমরা সুস্বাদু খাবার খাবো। তো 32 নম্বর কোশ্চিনে চলে যায়। কোশ্চিন কি বলছে যে ইয়জানুন ইবঞ্জু থইরে মুয়াসুল হাগের সুমনিকা, যে এই সপ্তাহে শনিবারে সে কি করবে। 1 নম্বরে বলছে ইসারুল হাগের সুমনিকা, সুমনিতা, বলছে বাড়ি পরিবর্তন করবে। 2 নম্বর বলছে ইউরিরুল বেউগে সুমনিদা, রান্না করবে। 3 নম্বর বলছে নামজারুল দুয়াজুগের সুমনি, সুমনিদা, বলছে পুরুষটিকে সাহায্য করবে।
চার নম্বরে বলছে যে নাম যায় জিপ এ খাগে সুমনি, সুমনিতা পুরুষের বাড়িতে যাবে, তো সে বাড়ি পরিবর্তন করবে এবং বাড়ি পরিবর্তন করতে পুরুষটি তাকে সাহায্য করবে। তার মানে এক নাম্বার উত্তর, সে বাড়ি পরিবর্তন করবে, মহিলাটি বাড়ি পরিবর্তন করবে। এবার 730 নম্বরে যাই, খাম্বো দিয়া সারাম দুরুন জুড়ো মুয়াসুল মকসুম নিক্কা, বলছে কম্বোডিয়ান মানুষজন সাধারণত কি ধরনের খাবার খায়। তো আমরা লিসেনিং পার্টি চলে যাই, 33 নম্বর লিসেনিং কি বলছে, হানকুক সারাম দুরুন শিক্ষা তে জুড়ো মুয়াসুল মগয়, বলছে কোরিয়ান লোকজন মানুষজন খাবার সময় সাধারণত মুয়াসুল মগয় কি ধরনের খাবার খায়। তখন ইয়জা বলছে যে বাবুল জুরো মগয় সাধারণত ভাত খায়, আছি মেনুন পাং উল মগনুন সারাম দুলত মান মানগয়, বলছে যে আছিমে সকালে পাং অর্থাৎ পাউরুটি, বলছে সকালে পাউরুটি খায় এমন অনেক লোক আছে। খাম্বোডিয়া নুন অর্থেয় কম্বোডিয়ার লোকজন কেমন বা কিভাবে খাবার খায়। তখন নাম যা বলছে যে খাম্বোডিয়া সারাম দুরুন বাপ গোয়া খুক সুরুল জুড়ো মগয়, বলছে কম্বোডিয়ান লোকজন বাপ গোয়া খুকসু, বাপ মানে হচ্ছে ভাত এবং খুকসু মানে হচ্ছে নুডলস, বলছে ভাত এবং নুডলস খায়, সাধারণত ভাত এবং নুডলস খায়। তো আমরা 33 নম্বর কোশ্চিনে যাই, কি বলছে যে খাম্বোডিয়া সারাম দুরুন জুড়ো মোয়াসুল মকসুম নিকা কি ধরনের খাবার খায় কম্বোডিয়ান লোকজনেরা। তো আমরা দেখলাম যে ভাত এবং নুডলস খায়। তো এক নম্বর অপশনে দেওয়া আছে বাপ গোয়া পান ভাত এবং রুটি, না দুই নম্বরে বলছে যে বাপ গোয়া খুকসু ভাত এবং নুডলস খুকসু, তিন নম্বরে বলছে পান গোয়া জুসু রুটি এবং জুস, চার নম্বরে বলছে পান গোয়া খোগি রুটি এবং মাংস। তাহলে উত্তর হবে দুই নম্বর, বাপ গোয়া খুকসু ভাত এবং খুকসু। এবার 34 নম্বরে যাই, 34 নম্বর কি বলছে যে দুসারামুন অঞ্জে মান্নাল, দুসারামুন অঞ্জে মান্না গিরো হেসুম নিকা, দুই ব্যক্তি কখন দেখা করবে। তা আমরা 34 নম্বর লিসেনিং এ চলে যাই, 34 নম্বর লিসেনিং এ কি বলছে যে নাম যা বলছে ইবন থইয় ইরে সাউল খং ওয়ানে খারি অগ হানুন্দে খাচ্ছি খাচ্ছি খাসি গেসয়, বলছে যে ইবন থইলে এই এই শনিবারে সাউল খংওয়ান, খংওয়ান মানে হচ্ছে পার্ক অর্থাৎ সিউল, সিউল পার্কে যাব, খাচ্ছি খাসি গেসয় একসাথে যাবেন কি। তখন ইয়োজা বলছে জুয়ায়ো হ্যাঁ ভালো, মিয়ত সিয়ে মান্নাল কে কয়টার সময় দেখা করব। তখন নামজা বলছে আছিম ইয়ল সিয়ে মান্নায়, বলছে সকাল 10টার সময়, তার মানে থইয়ইল আছিম ইয়ল সি শনিবার সকাল 10টার সময় তারা দেখা করবে। এবার আমরা কোশ্চিনে চলে যাই, 34 নম্বর কোশ্চিন কি বলছে দুসারামুন অঞ্জে মান্না গিরো হেসুম নিক্কা কখন দেখা করবে দুই ব্যক্তি। এক নম্বরে বলছে থইয়ইল ওজন ইয়দল সি, দুই নম্বরে বলছে থইয়ইল ওজন ইয়ল সি, তিন নম্বরে বলছে ইরিওইল ওহু ইয়দল সি, চার নম্বরে বলছে যে ইরিওইল ওজন ইয়ল সি। তো আমরা দেখলাম সে থইয়ইল শনিবার সকাল 10টার সময়, তাহলে উত্তর হবে দুই নাম্বার। এবার 735 নাম্বারে যাই, বলছে তুষারামুন অঞ্জে মান্না গিরো হেসুম নিক্কা, দুই ব্যক্তি কখন দেখা করবে। তো আমরা কোশ্চিনে চলে যাই, 35 নাম্বার কোশ্চিন কি বলছে যে খুমিওইল বাম এ দং তিমুন সিজাং এ খারিয়গ হানুন্দে খাচ্ছি খাসি গেসয়, বলছে খুমিওইল শুক্রবারে বামে রাত্রে, শুক্রবার রাত্রে দং তেমন সিজাং দং তেমন বাজারে যেতে চাই, একসাথে যাবেন কি, খাচ্ছি খাসি গেসয় একসঙ্গে যাবেন কি। বকজাপ হাজিমান আজু জেমিসয়, বলছে বকজাপ অনেক ভিড় হবে কিন্তু আজু জেমিসয় অনেক মজাও হবে। মূলগণ খাপত সাগয়, বলছে জিনিসপত্রের দামও অনেক কম। নাম যা বলছে যে জুয়ায়ো হ্যাঁ ভালো, বামে সিজাং খুগিয়ং হানুন গদ্দ জেমি ইসকে স্নেহ মিয়ৎ সিয়ে মান্নাল গায়,
বলছে যে হ্যাঁ ভালো, রাত্রে বামে সিজাং খুগিয়ং বলছে রাত্রের বাজারের দৃশ্যটা খুব মজাদার হবে, কয়টার সময় মিয়াচি মান্নাল কায়ো কয়টার সময় দেখা করব। ইয়াজা বলছে যে বাম ইয়ল হানসিয়ে মান্না মান্নাসা খাচ্ছি খায়ো বলছে রাত 11টার সময় দেখা করে একসাথে যাব। তার মানে তারা রাত 11টার সময় দেখা করবে। খুমিও ইল ইয়ল হানসি। তো আমরা কোশ্চিনে চলে যাই, 35 নম্বর কোশ্চিনে বলছে দুই সারামন অঞ্জে মান্না গৃহস্থমিকা দুই ব্যক্তি কখন দেখা করবে। 1 নম্বরে বলছে খুমিওইল নাত ইয়ল হানসি, 2 নম্বরে বলছে খুমিওইল বাম ইয়ল হানসি, 3 নম্বরে বলছে থইওইল নাত ইয়ল দুসি, 4 নম্বরে বলছে থইওইল বাম ইয়ল দুসি। তো নাত মানে হচ্ছে দিন বা সকাল, আর বাম মানে হচ্ছে রাত। তো সে তারা খুমিওইল বামে দেখা করবে, রাত্রে দেখা করবে, তার মানে উত্তর হবে 2 নম্বর। এবার 736 নম্বরে যায়, 36 নম্বরে কি বলছে যে ইয়জাগা নাম জায়গে জুন গসন মোয়াসিম নিক্কা বলছে মহিলাটি পুরুষটিকে কি দিয়েছে। তো আমরা লিসেনিং পার্টে চলে যাই, 36 নম্বর লিসেনিং পার্ট। 36 নম্বরে ইয়জা বলছে যে ইগল জুম ন আসা দুসেও কিছু একটা দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে বলছে যে এগুলো দিয়ে খান, দূষিতা মানে খাওয়া। তো বলছে যে এগুলো মিক্স করে খান বা এগুলো দিয়ে খান। তখন নাম যা বলছে যে খুগে মুয়েও বলছে এটা কি, খানজাং ইয়েও এটা কি সয়া সস, খানজাং মানে সয়া সস, বলছে এটা কি, এটা কি সয়া সস। তখন ইয়ে যা বলছে আনিও শিখছো ইয়েও বলছে না শিখছো, শিখছো মানে হচ্ছে ভিনেগার, এটা ভিনেগার। নেংমিয়নে শিখছো রুল যোগুম নসা মগুমিয়ন দ মাসিসয় বলছে যে নেংমিয়ন নুডলসে শিখছো, নুডলসে কিছু পরিমাণ ভিনেগার দিলে, দিয়ে মিক্স করে খেলে স্বাদ আরো বেড়ে যায় বা অনেক মজা লাগে। তো তো আমরা দেখলাম যে পুরুষটি তাকে শিক্ষ দিয়েছিল, ভিনেগার দিয়েছিল। তা আমরা কোশ্চিন কোশ্চিন চলে যাই, মহিলাটি পুরুষটিকে হচ্ছে শিক্ষ দিয়েছিল। তো কোশ্চিনে চলে যাই, কোশ্চিনে বলছে যে ইয় জায়গা নাম চাইকে জুন গসন মোয়াসিম নিক্কা বলছে পুরুষটি মহিলাটিকে কি দিয়েছিল। 1 নম্বরে বলছে খানজাং সয়া সস, 2 নম্বরে বলছে সোগুম লবণ, 3 নম্বরে বলছে নেংমিয়ন নুডলস, 4 নম্বরে বলছে শিকচো ভিনেগার। তার উত্তর হবে 4 নম্বর। এবার পরের কোশ্চিনে যাই, 37 নম্বরে বলছে যে নাম জানুন ইয়রুম হিউগাত্তে মোয়াসুল হারিয়গ হামনিকা বলছে পুরুষটি গরমের ছুটিতে কি করবে। তো আমরা কোশ্চিনে লিসেনিং পার্টে চলে যাই, 37 নম্বর লিসেনিং এ কি বলছে, ইয়জা বলছে যে ইয়ংসি সিনুন ইবন ইয়রুম হিউগাত্তে মোয়াসুল হাল কয়েয় বলছে ইয়ংসু সাহেব এইবার ইয়রুম হিউগা গরমের ছুটিতে কি করবেন। নামজা বলছে যে খাজো কোয়া খাচ্ছি ইন্দোনেশিয়ায়ে ইন্নুন বাল্লি সম উড়ো ইয়হেং খারিয় গোহেয় বলছে যে পরিবারের সাথে একসাথে ইন্দোনেশিয়াতে যাব এবং সেখানে বাল্লি বালি সম অর্থাৎ বালি সম মানে দ্বীপ, আর এটা একটা দ্বীপের নাম বালি, বলছে বালি দ্বীপে ঘুরতে যাব ইন্দোনেশিয়াতে পরিবারকে নিয়ে বালি দ্বীপে যাব। তখন ইয়জা বলছে যে ওয়া চুক্ষে খুনিও বলছে হ্যাঁ খুবই ভালো, বুড়ম নেও বুড়ম নে বুড়ম মানে হচ্ছে হিংসা করা। তো বলছে যে আপনার প্রতি আমার হিংসা হচ্ছে, অলমা দুং আন বিল্লি সমে ইসুল কয়েও বলছে যে কতদিন পর্যন্ত বালি বালি দ্বীপে থাকবেন। তখন নামজা বলছে যে ইলচু ইল দুং আন ইসুল কয়েও 1 সপ্তাহ পর্যন্ত থাকব। তো আমরা 37 নম্বর কোশ্চিনে চলে যাই, কোশ্চিনে কি বলছে যে নাম জানুন ইয়রম হিউগাত্তে মোয়াসুল হারিয়কো হামনিকা, তারা
পুরুষটি গরমের ছুটিতে কি করবে? 1 নম্বরে বলছে হইসাইল, কোম্পানির কাজ। 2 নম্বরে বলছে ওইবু কিয়হেং, বিদেশে ভ্রমণ। 3 নম্বরে বলছে জিপেসা সুইগি, বাড়িতে বিশ্রাম। 4 নম্বরে বলছে ওইগু কা খংবু, বিদেশি ভাষা পড়াশোনা করা। তো তারা হচ্ছে বিদেশে ভ্রমণ করতে যাবে, তাহলে উত্তর হবে 2 নম্বর। 38 নম্বরে যায় ইয়জাগা উমসিগে নজ্জি আননুন গসন মুয়াসিম নিক্কা, বলছে মহিলাটি এই খাবারে নজ্জি আননুন, আননুন মানে হচ্ছে নেগেটিভ না বোধক, বলছে নজ্জি আননুন মানে কি, এই খাবারে কোন জিনিসটি দেয়নি, অর্থাৎ বিভিন্ন উপকরণ দিয়েছে তো কোনটি দেয়নি। এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে 3টা দিয়েছে এবং 1টা দেয়নি, তো সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিসেনিং পার্টে চলে যাই। 38 নম্বর লিসেনিং কি বলছে, যে জিসুসি কিমচি চিগে মান্দুনুন বব চুম খারুচিয়া জুল লেও, বলছে যিশু সাহেব কিমচি চিগে তৈরি করার বব, বব মানে হচ্ছে নিয়ম, কিমচি চিগে তৈরি করার নিয়ম একটু খারুচিয়া জুললে একটু শিখিয়ে দিবেন কি। ইয়জা বলছে যে কিমচি হাগো দৈজি খোগি ঈশ্বয়, বলছে যে কিমচি এবং দৈজি খুবই শুকুরের মাংস আছে কি। তখন নামজা বলছে যে নে ইয়কি জুনবি হে নশ্রয়, বলছে হ্যাঁ এখানে প্রস্তুত করে রেখেছি। ইয়জা বলছে যা বসে ও এইবার দেখুন, মঞ্জ দৈজি খগিরুল বুক বুকায়ও, বলছে মঞ্জা দৈজি প্রথমে শুকুরের মাংস ভুক্তা, ভুক্তা মানে হচ্ছে ভাজা, বলছে প্রথমে শুকুরের মাংসটি একটু ভেজে নিবেন। খুড়ি গো কিমচি রোল নত গো দ বুগায়ো, বলছে হ্যাঁ তারপরে কিমচি দিয়ে একসাথে আবারও ভাজবেন। খু হুয়ে মুরুল নসা কুড়িমিয়ন দয়েয়, কুড়িদা মানে হচ্ছে সিদ্ধ করা, বলছে খু হুয়ে তারপরে মূল পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করলেই হবে। খানদান হাজিও সহজ, অনেক সহজ তাই না, অত্যন সারাম উন দৈজি খগি দেশিন ছামছিনা কুংছি, ছামছিনা কুমছিরুল নদগিল দো হেয়, বলছে অনেক লোক আছে যারা শুকুরের পরিবর্তে, দেশিন মানে পরিবর্তে, শুকুরের পরিবর্তে ছামছি না কুংচি, অর্থাৎ এটা হচ্ছে মাছের নাম ছামচি মাছ আর কুংচি মাছ, বলছে দুই দুই শুকুরের পরিবর্তে ছামচি মাছ অথবা কুংচি মাছ দিয়ে রান্না করে, অনেকেই অনেকেই এটা করে থাকেন তাই বলছে। তো আমরা 38 নম্বর কোশ্চিনে চলে যাই। 38 নম্বর কোশ্চিনে বলছে যে তার খাবারে কোনটি দায়নি, নচি আননুন কোন কোনটি দায়নি। 1 নম্বরে বলছে মূল পানি, পানি তো পানি দিয়ে সিদ্ধ করেছিল, এটা ঠিক আছে। 2 নম্বরে বলছে কিমচি, কিমচি দিয়েছিল, এটাও ঠিক আছে। 3 নম্বরে বলছে ছাঞ্চি, ছাঞ্চি মাছ। 4 নম্বরে বলছে দই জিখোকে, শুকুরের মাংস। তো সে বললো যে ছাঞ্চি আর কুংচি অনেকে দেয়, সে দেয়নি, তার মানে উত্তর হবে 3 নম্বর। 39 নম্বর কোশ্চিন কি বলছে, যে নাম জানুন মোয়াসুল মকে সুমনিকা, পুরুষটি কি খাবে। তো 39 নম্বর লিসেনিং এ চলে যাই আমরা। লিসেনিং ইয়জা বলছে দপজিও অনেক গরম তাই না, ই আইসক্রিম জুম দুসেও, বলছে এই আইসক্রিমটি একটু একটু খান। ইগল মগমিয়ন জুম সিওয়ান হেজিল কয়েও, বলছে এটা খেলে অনেক শীতল লাগবে, ঠান্ডা লাগবে। নামজা বলছে খুমাপ চিমান ধন্যবাদ, কিন্তু জনন দান গসন বিয়ল্ল জুয়া হাজি আনায়, দালদা মানে মিষ্টি, তো দালদা থেকে এখানে দান গসল অর্থাৎ মিষ্টি জাতীয়, দান গসল মিষ্টি জাতীয় খাবার সাধারণত খায় না। ইয়জা বলছে যে খুরমিয়ন সিওয়ান সিওয়ান হান নিংসুরুল তুরিল কেও, বলছে তাহলে একটু শীতল নিংসু, নিংসু মানে ঠান্ডা পানি বা কোক জাতীয় কিছু বোঝাচ্ছে, বলছে ঠান্ডা পানি, তাহলে একটু ঠান্ডা পানি খান। নে
খামসামৃতা, হ্যাঁ ধন্যবাদ। তো 39 নম্বর কোশ্চিনে চলে যায়, নাম বলছে, নাম জানুন মোয়াসুল মগিসুম নিক্কা, পুরুষটি কি খাবে? 1 নম্বরে বলছে পাং, পাউরুটি, 2 নম্বরে বলছে নেংসু, 3 নম্বরে বলছে ওইউ, 4 নম্বরে বলছে আইসক্রিম। তো সে নেংসু খাবে, উত্তর হবে 2 নম্বর। এবার 40 নম্বর কোশ্চিন একটু বলছে যে নাম জানুন ওয়ে এক সকল মত জিখিসুম নিক্কা, জিখিয়সুম নিক্কা, যে পুরুষটি কেন একশো অর্থাৎ ওয়াদা রক্ষা করতে পারলো না, জিখিদা মানে রক্ষা করা, জিখিয়সুম নিক্কা মত জিখিয়সুম নিক্কা কেন পারেনি, মত মানে না পারা। তো আমরা লিসেনিংটা শুনি তাহলে উত্তর পাবো। লিসেনিং কি বলছে যে নামজা বলছে অজে একশো মত জিখিয়সা মিয়ান হেয়, বলছে গতকালকে ওদা ওদা রক্ষা করতে না পারার কারণে মিয়ান হেয় দুঃখিত। ইয়াজা বলছে খুঁজছে না, অসুবিধা নেই, কুরন্দে ওয়ে মত না আসছে, কিন্তু কেন আপনি আসেননি? নামজা বলছে হই উইগা নমু নুতকে কুন্নাশয়, হই উই, হই উই মানে হচ্ছে মিটিং, বলছে মিটিংটি নমুনুতকে অনেক দেরিতে শেষ হয়েছিল, কুন্নাশয় দেরিতে শেষ হয়েছিল। দারুন সারাম দরুন দা অশয়, অন্য সব লোকেরা সবাই এসেছিল কি? তখন ইয়োজা বলছে যে নে ইয়ংসি সিমান আন ওগো দারুন অশয়, বলছে হ্যাঁ ইয়ংসু সাহেব আপনি বাদে সকলে এসেছিল। তো 40 নম্বর কোশ্চিন কি বলছে যে নাম জানুন ওয়ে এক সকল মত জিজ্ঞাসম নিক্কা, যে সে কেন অদা রক্ষা করেনি? 1 নম্বরে বলছে মুমি আফাসা, শরীর ব্যথা হওয়া, অসুস্থ হওয়ার কারণে, 2 নম্বরে বলছে এক সকল ইজাবরিয়স, অদা ভুলে গেছিল তাই, 3 নম্বরে বলছে হই উই গানুদকে কুন্নাস, মিটিং দেরিতে শেষ হওয়ায়, হ্যাঁ ঠিক আছে, 4 নম্বরে বলছে ছিনগুগা জিপ উড়ো নোল্লা ওয়াসা, বলছে বন্ধুরা বাড়িতে বেড়াতে এসেছিল তাই। তো উত্তর হবে 3 নম্বর, যে মিটিং দেরিতে শেষ হয়েছিল তাই সে ওয়াদা রক্ষা করতে পারেনি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।